হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গল্প দাদা ইউটিউব চ্যানেলটিতে আপনি শুনছেন সাদাত হোসাইনের বিখ্যাত উপন্যাস আরশিনগর। আজ থাকছে তার দশম পর্ব। প্রতিদিন অডিও বুকের একটি করে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। চলুন শুরু করা যাক। কিন্তু তাদের জীবনে আর মাঝরাত এলো না। গালকাটা বসি নিজের হাতে তাদের খুন করল। তালেব মাঝি হারাধন আর জালাল কাজীর মতো এই দুজনেরও গলার নালি কেটে খুন করা হলো। লাশ দুটি সেখানে ফেলে রাখা হলো না, কাঁধে করে নিয়ে আসা হলো যজাতিপুর বাজারে। তারপর ভোররাতের দিকে বাড়ি থেকে ডেকে আনা হলো দুলাল মেম্বার আর মুজিবর মিয়াকে। ভোরের আলো ফুটলো যজাতিপুর বাজারে। সেই বটগাছের তলায় মানুষের ভিড় বাড়তে থাকলো। বটগাছের নিচের বাঁধানো বেদিতে দুটো লাশ পড়ে আছে। এদের খুনের ধরন অবিকল জালাল কাজী, তালেব মাঝি কিংবা হারাধনের খুনের ধরনের মতো, গলার নালি কেটে খুন। লোক সমাগম বাড়তে দুলাল মেম্বার আবার উঠে দাঁড়ালো সেই বটগাছের বেদিতে। তারপর বলল, দুইটা দিন আগে আপনাদের বলছিলাম ইলেকশন করতে চাই, এই গ্রামে খুনাখুনি চাই না, সেই আগের যজাতিপুর চাই। কিন্তু আজকে কি অবস্থা দেখেন, এদের কি দোষ? তালেব, হারাধন আর জালাল কাজীর খুনের কথা তো সবারই মনে আছে। দুই দিন আগেই খবর পাইলাম মুজিবর মিয়ার আরত লুট হইব, তাই বশির ভাইরে বললাম একটু সাহায্য করতে। সে তার দলের এই দুইজনরে পাঠাইলো পাহারায় থাকতে। এখন দেখেন আইজরাইতে সেই দুইজনের অবস্থা। আপনারা বুঝছেন তো এই কাজের পেছনে কে আছে, নাকি নাম ধৈরা কন লাগব। মৃত দুইজনকে গায়ের লোকজন চেনে না, কারণ এই দুইজন হলো আব্দুল মমিনের দলের নতুন লোক। এরা কখনো প্রকাশ্যে আসেনি, ফলে এদের গালকাটা বসিটের লোক বলে চালিয়ে দিতে কোনোই সমস্যা হলো না। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষ যেন তীব্র ক্ষোভে ফুসে উঠল। নিরীহ খেটে খাওয়া মানুষগুলো হঠাৎ যেন জেগে উঠল। মুজিবর মিয়া তাদের শান্ত করল। তারপর ভাঙা ভাঙা উচ্চারণে সে বলল, আপনারা যদি বিপদে আপদে একজোট হইয়া পাশে দাঁড়ান তাইলে আর কিছু লাগবো না। আমারে যখন এই বাজারে এতগুলান মানুষের সামনে বইসে আমার তো 5-6 জন মানুষ মিলা মারল, তখন যদি আপনারা সবাই গিয়ে আমার পাশে দাঁড়াইতেন, সবাই একসঙ্গে মিলা, তাইলে ওই 5-6 জনে কী করতো, পারতো কিছু করতে? এবার সমস্যার আওয়াজ উঠল, না। আব্দুল মমিন আর লুতু হাওলাদারের হাতে থাকা খেলার তাস হঠাৎ ধপ করে পাল্টে গেল। যশোদা স্যার এমন অবিশ্বাস্য চাল চালবেন এটা তাদের কল্পনায়ও ছিল না। তারা বুঝে গেল এই খেলায় তারা হেরে গেছে, এই খেলায় তাদের আর জেতার আশা নেই, কোনোভাবেই না। কিন্তু দৃশ্যপটে আবারও সেই মুজিবর মিয়া। লুতু হাওলাদারের শুকনো ক্ষতে নতুন করে যেন প্রদাহ শুরু হলো। সে আব্দুল মমিনের সামনে হাত জোর করে বসে বলল, যা করার এখনই করতে হবে মমিন ভাই। আব্দুল মমিন বলল, করার তো আর কিছু নাই, আমরা জীবন আবার ইলেকশন জিততে পারবো না। লুতু হাওলাদার বলল, ইলেকশন জেতার কথা বাদ দেন, কিন্তু পুরো খেলাই তো আমরা হাইরা যাইতেছি। আব্দুল মমিন বলল, কিন্তু কোনো খেলাই তো আর জেতার কোনো উপায় নাই। লুতু হাওলাদার বলল, আছে, উপায় আছে। আব্দুল মমিন মনোযোগ দিয়ে তার উপায় শুনল। উপায় শুনে আব্দুল মমিনের কপাল কুচকে গেল। সে বলল, তার সম্পর্কে আপনার ধারণা নাই, সে কে এইটা আপনি জানেন না, জানি আমি। এই ঘটনা ঘটাইলে পুরা দেশে জিনিসটা ছড়াইয়া যাইব, তখন অবস্থা হইব আরও খারাপ। লুতু হাওলাদার বলল, কিন্তু এই সব কিছুর মূলে একমাত্র সে, চিন্তা করে দেখেন, বাদ বাকি আপনার বিবেচনা। সে শেষ মানে আরগুলো এমনিতেই শেষ, তয় যে কোনোভাবে ঘাটানো যায় কিনা সেটাও দেখতে পারেন। আব্দুল মমিন গভীর চিন্তায় পড়ে গেল। গভীর চিন্তা শেষে সে সিদ্ধান্ত নিল, কাজটা সে করবে। সে এমনিতেও শেষ, অমনিতেও শেষ। তাছাড়া মৃত লোক মানে সেই নৃশংস খুনের আসল প্রতিশোধই বা বাকি থাকবে কেন? মুজিবর মিয়া তার বড় মামা বা শ্বশুর মজিদ ব্যাপারীকে খবর দিয়ে আনালো। সে তার হাতে একটা গোপন দলিল দিল। দলিলে তহুরার নামে 5 বিঘা জমি লিখে দেওয়া। এই জমি মুজিবর মিয়া কিনেছিল তার ট্রলার কেনার একদম প্রথম দিকে। মজিদ ব্যাপারীর হাতে দলিলখানা দিয়ে মুজিবর মিয়া বলল, আমি চাইছিলাম আপনি লাইলিয়ার তহুরারে স্টিমার ঘাটে নিয়ে যান, এখানকার পরিস্থিতি খুব খারাপ, কখন কি হয় বলা যায় না, কিন্তু আমার ধারণা লাইলি যাইব না, তাই কিছুতেই তহুরারে রাইখা যাইয়েন না, তহুরারে নিয়ে যায়েন। মজিদ ব্যাপারী গম্ভীর গলায় বলল, দেখি কি করণ যায়। কিন্তু মজিদ ব্যাপারীও কিছু করতে পারল না, মুজিবর মিয়ার কথাই সত্যি হলো, লাইলি যেতে রাজি হলো না। মজিদ ব্যাপারী তহুরাকে নিয়ে চলে গেল। যজাতিপুরে যশোদা স্যারের কাজ গোছানো হয়ে গেছে। মাত্র কয়েকটা দিনে তিনি সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে সবাইকে চমকে দিলেন। যেহেতু যজাতিপুরে আর কোনো কাজ নেই, সুতরাং দিন তিনেক বাদে তিনি মালোপাড়া ফিরে গেলেন। কয়েকদিন পর কি এক জরুরি কাজে তাকে ঢাকায় যেতে হবে। এর এক সপ্তাহ পর যশোদা স্যার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া গেল না, কোথাও না। তার খোঁজখবর পাওয়া গেল দিন 15 বাদে। যশোদা স্যারের খোঁজ পাওয়া গেল মোগলগঞ্জ থেকে মাইল 3 উত্তরে মিয়াপুর গায়ের দিকে। সেখানে নতুন বড় রাস্তা হচ্ছে, ইট বালু সিমেন্ট নিয়ে বড় বড় ট্রাক আসছে। যশোদা স্যারের লাশ পড়েছিল সেই নতুন রাস্তায়। লাশ দেখে মনে হলো তিনি মারা গেছেন ট্রাক চাপায়।
তার মৃত্যুতে নড়েচড়ে বসল দেশের প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক দল। যৌবনে এই মানুষটা কত বড় বড় জাতীয় আন্দোলনে দাপিয়ে বেরিয়েছিলেন ঢাকার রাজপথে। সেই মানুষটার এমন মৃত্যু হলো দেশের কোনো এক বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকায়। এতদিন ধরে আড়ালে থাকা এই বিশাল প্রত্যন্ত জনপদ হঠাৎ করেই যেন উঠে এলো আলোচনায়। সুজাতা রানী মারা গেছেন, খবর পেয়ে আশিস মিলিকে নিয়েই কলকাতা গেল। ফিরল মাসখানেক পর, সঙ্গে ফিরলেন শুক্রঞ্জন ডাক্তারও। কিন্তু এই শুক্রঞ্জন ডাক্তারকে যেন আশিস চেনে না। আসলে সময় কখন চলে যায় কি দ্রুত তখন বোঝা যায় না। বোঝা যায় সময়ের ফেলে যাওয়া আচর দেখে। শুক্রঞ্জন ডাক্তারের মতন প্রাণোচ্ছল মানুষটা কেমন বুড়িয়ে গেছেন, যেন সোজা হয়ে হাঁটতে পারেন না, অনেকটাই ঝুঁকে গেছেন সামনের দিকে, চোখেও যেন ঠিকমতো দেখেন না। কত মানুষকে ছায়া দিয়ে আগলে রাখা সেই বিশাল বটবৃক্ষের মতো মানুষটা নিজেই যেন আজকাল আশ্রয় খুঁজছেন, ছায়া খুঁজছেন। এই হলো জগতের রীতি, এক অদ্ভুত চক্র। এই চক্র চলতেই থাকে, এই একই চক্র, কেবল মানুষগুলো ভিন্ন। এই চক্রের চালক হচ্ছে সময়। সময় তোমাকে বীজ করবে, চারা করবে, গাছ করবে, বিশাল ছায়াতেই বটবৃক্ষ করবে, তারপর ধীরে ধীরে বিস্তৃত শেকড় জুড়ে ঘুন পোকা ধরবে, ডালপালা পাতারা ক্রমশই শুকিয়ে ঝরে পড়বে, তারপর একসময় মৃত্যু। এই গল্প চলতেই থাকে, অসীম মহাকালের গল্প। শুক্রঞ্জন ডাক্তার সেই গল্পের খুব ছোট্ট একটা অংশ, খুব ছোট্ট। কিন্তু ঘুরে ফিরে গল্পগুলো তো সবারই সেই এক, জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর মৃত্যু, আবার কারো জন্ম, আবার সেই একই গল্প, চক্রের গল্প। শুক্রঞ্জন ডাক্তারের আজকাল কিছুতেই যেন কোনো আগ্রহ নেই। সারাদিন ড্রয়িং রুমে বসে থাকেন, কারোর সঙ্গে ইচ্ছে করে কথাও বলেন না, মাঝে মাঝে একা একা হাঁটতে বের হন, তখন মালোপাড়ার কথা খুব মনে পড়ে, তবে খুব একটা আগ্রহ পান না। কই যাবেন, সেখানে কিছুই কি আগের মতো আছে? সে বাড়িঘর, গৃহস্থালী, সেই মানুষগুলো, তারা কেউ কি শুক্রঞ্জন ডাক্তারের কথা মনে করে অসুখ হলে, কিংবা খেতে লাউ আলু মূলার ফলন হলে? কি তারা ভাবে, যাই আগে ডাক্তার সাবড়ে দিয়া তারপর নিজেরা খাই, ভাবে তারা, নাকি তাকে ভুলেই গেছে? শুক্রঞ্জন ডাক্তার পরিবর্তন মেনে নিতে পারেন না, পরিবর্তন মেনে নিতে তার এত কষ্ট হয়, এত কষ্ট। কিন্তু জগতের সব কিছুর নিয়ন্তা যেখানে সময়, সেখানে পরিবর্তন না মেনে উপায় কী? এক রাতে খাবারের টেবিলে বসে শুক্রঞ্জন ডাক্তার হঠাৎ আরশির কথা জানতে চাইলেন। আশিস তাকে আরশির পুরো ঘটনা বিভিন্ন সময় জানিয়েছে, কিন্তু শেষ দুই বছর ধরে আর তেমন কিছু জানানো হয়নি। আজ সে মোটামুটি জানালো, চারপাশের বিষাদ জগৎ থেকে এই একটা মাত্র জিনিস যেন শুক্রঞ্জন ডাক্তারকে আগ্রহী করে তুলল। তার হঠাৎ মনে হলো এই মানব জীবন কি বিচিত্র, কি বিস্ময়কর। সেই আরশি, এই তো সেদিনের কথা, বৃষ্টি কাদায় মাখামাখি হয়ে মুজিবর মিয়া ছুটে এলো, তার স্ত্রী নীলুফা বানু অসুস্থ, বাচ্চা হবে। তার ব্যাগ নিয়ে আগে আগে দৌড়ে গেল মুজিবর মিয়া, উঠানে পাড়া দিয়ে শোনে বাচ্চা কাঁদছে, বাচ্চার মা মারা গেছে। সেই আরশি, কি অদ্ভুত অবিশ্বাস্য এই জীবন, এই সময়। আর সে এতটা বছর ধরে আর একবারের জন্যও যজাতিপুর যায়নি, মুজিবর মিয়ার সঙ্গে আর কখনোই দেখা হয়নি। আচ্ছা, মুজিবর মিয়া কেমন আছে? বেঁচে আছে তো? শুক্রঞ্জন ডাক্তারের বুকের ভেতর থিতিয়ে আসা রক্তরা মুহূর্তেই যেন আবার উষ্ণ হয়ে উঠল। সেই চেনা পথ, চেনা মানুষ, চেনা গন্ধের জন্য বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সে আশিসকে বলল আরশিকে একদিন বাসায় নিয়ে আসতে। আরশি এলো এক সন্ধ্যাবেলা, সে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। শুক্রঞ্জন ডাক্তার বসে আছেন ড্রয়িং রুমে, তার মাথায় শুক্রঞ্জন ডাক্তারের একটা ছবি সবসময়ই গেঁথেছিল, কিন্তু আজ এত বছর পর মানুষটাকে সামনাসামনি দেখে মানুষটার জন্য কেমন যেন মায়া হতে লাগলো। মনে হলো বিশাল শূন্য চরাচরে একা একটা বুড়ো বৃক্ষ, ঝড়ঝাপটায় ক্লান্ত, যে কোনো সময় শেকড় সহ উপড়ে পড়বে, এখনও কেবল সেই উপড়ে পড়ার অপেক্ষা। শুক্রঞ্জন ডাক্তারের সঙ্গে আরশির কখনো কথা হয়নি, কিন্তু তিনি চোখ তুলে এক পলক তাকিয়ে খুব চেনা মানুষের মতো করেই বললেন, আয় বয়। আরশি বসল। শুক্রঞ্জন ডাক্তার বললেন, তুই কি জানোস যে তুই একটা বিরাট বড় অন্যায় করছস? আমার ক্ষমতা থাকলে আমি তোরে কঠিন শাস্তি দিতাম। আরশি খানিকটা বিভ্রান্ত হয়েছে, সে বিভ্রান্ত দৃষ্টিতে শুক্রঞ্জন ডাক্তারের দিকে তাকিয়ে রইল। শুক্রঞ্জন ডাক্তার বললেন, মানুষের জীবন খুব ছোট, এই ছোট্ট জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানোস? আরশি বলল, জানি। শুক্রঞ্জন ডাক্তার বলল, বল। আরশি খুব ধীরে কিন্তু স্বাভাবিক সব গলায় বলল, সময়। শুক্রঞ্জন ডাক্তার খানিক অবাক হলেন, এই সময়ের এই বয়সী একটা মেয়ের কাছ থেকে এমন উত্তর তিনি আশা করেননি। তিনি গম্ভীর গলায় বললেন, যা, তোর শাস্তি মাফ করে দিলাম, যদিও তুই সেই সময়ের সঙ্গে বড় অন্যায় করছস। আরশি কিছু বলল না, সে চুপচাপ বসে রইল। শুক্রঞ্জন ডাক্তার বললেন, এই এতটা বছর একবারও মনে হয় নাই যে বাবার সঙ্গে দেখা করা দরকার, যে কোনো উপায় হোক তারা জানানো দরকার, তুই কই আসোস, কেমন আসোস, একবারও মনে হয় নাই। এই এতটা সময় সেই মানুষটা কেমন কইরা বাইসা আসে না মইরা গেছে একবারও জানতে ইচ্ছা করে নাই। আর সে জানে না সে কি বলবে। ঠিক এই মুহূর্তে তার মনে হলো জগতে মানুষের চেয়ে বিচিত্র পানীয় আর নেই। এই ছোট্ট সহজ অথচ অবশ্যম্ভাবী বিষয়টা কী করে কী করে জানো এই এতটা দিন ধোয়াশা হয়েছিল।
শুধু তার কাছে কেন, তার চারপাশে থাকা রুবিনা আশিসের কাছেও। অবশ্য প্রথম দিকে নানান ঘটনা পরিস্থিতি আর হিসাব নিকাশের বেড়াজালে আটকে ছিল বিষয়টা, কিন্তু তারপর যত দিন গড়িয়েছে সবাই যার যার কাজে কি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। সে মুখ ফুটে কারো কাছে কখনো কিছু বলতে পারত না। কত রাত কি ভয়ঙ্কর তীব্র যন্ত্রণায় ছটফট করেছে সে, কিন্তু কারো কাছে বলতে ইচ্ছে হতো না, কারো কাছেই না। কেন হতো না সে জানে না, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে মানুষ হিসেবে কি ভয়ঙ্কর স্বার্থপরই না সে। জগতে কত কিছুরই কোনো উত্তর নেই, হয়তো সেসব উত্তরহীন কত কিছুর ভেতর টুপ করে ডুবে রইবে তার এই অবেক্ষেয় আচরণ। কিন্তু আসলেই কি অবেক্ষেয়, নাকি সে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তেও কি নিদারুণ তেষ্টায় অপেক্ষা করে গেছে সময়ের, তার সময়ের, একান্ত নিজের সময়ের? সে জানে না। সবকিছু কেমন এলোমেলো লাগে আরশির। শুক্রঞ্জন ডাক্তার বললেন, আমি কিছুদিনের মধ্যেই মালোপাড়া যাব, তুই আমার সঙ্গে যাবি। আরশির মনে হলো সে একটা তীব্র ঝাঁকুনি খেল, তার পায়ের আঙুল থেকে মাথার চুল অবধি সেই ঝাঁকুনিতে কেঁপে উঠল। যজাতিপুর, এই এতটা দিন সে অজস্রবার যজাতিপুরের কথা ভেবেছে, কিন্তু কোনো এক অদৃশ্য পর্দা যেন ঝুলেছিল বাস্তবার ভাবনার মাঝখানে। কিন্তু কখনোই মনে হতো না যে যজাতিপুর যাওয়া সম্ভব, মনে হতো ওটা বাস্তব কোনো জগৎ নয়, এ তার কল্পনার সৃষ্ট এক জগৎ। বাস্তবে যজাতিপুর বলতে কিছু নেই, এমনকি ওই ভাবনাগুলো একটা সময় এসে অবচেতন মনের ভেতরও হয়তো বাসা গেড়ে বসেছিল। তার বাবা, সেই চালতা গাছ, আম্বুরি বেগমের কবর, এই সব কিছুই যেন বাস্তব জগতের কিছু নয়, এ সব কিছুই যেন অন্য কোনো জগতের, যেন কেবলই তার চিন্তার জগৎ, কল্পনার জগৎ, মন খারাপের একলা মুহূর্তগুলোয় একান্ত ভাবনার জগৎ, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, কখনো ছিল না। সে কল্পনায় যার প্রতিটি দৃশ্য প্রতিটি চরিত্র নিজে নিজেই তৈরি করেছে হাসি কান্না আনন্দ বেদনার গল্পগুলো। আজ এই মুহূর্তে এসে তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে গেড়ে বসা সেই বাস্তবের ভাবনার মাঝখানে থাকা অদৃশ্য কিন্তু শক্তিশালী পর্দাটা যেন খসে পড়ে গেল, যেন সে ছুটে এই ঘর থেকে বেরোলেই পৌঁছে যেতে পারবে তার বাড়ির উঠানে, শুধু এই ঘরের দরজাটুকু ডিঙানোর পালা। আর সে হোস্টেলে ফিরল পরদিন, তার বুকের ভেতরটা কেমন ছটফট করতে লাগলো। এই ছটফটানির দিনগুলোতে তার বাড়ির কথা মনে হয়, আম্বুরি বেগমের কথা মনে হয়, বাবার কথা মনে হয়, আর মনে হয় চালতা গাছটার কথা, আর তলায় পড়ে থাকা ধবধবে সাদা ফুলগুলোর কথা, আর কিছু কি মনে হয়? আর সে অনেকক্ষণ ভাবল। আজকাল সবচেয়ে বেশি বোধ হয় মনে হয় না দেখা সেই মানুষটার কথা। আচ্ছা, সে তো বলতে গেলে মানুষটাকে দেখেই নেই, তার জন্মের কিছুক্ষণের মধ্যে মানুষটা মারা গিয়েছিল, তাহলে কেন তার এমন হয়? আরশি বোঝে না, এই জগৎ সংসারের অনেক নিয়মই সে আজকাল বোঝে না। আরশির হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে হলো, তার এই মুহূর্তে চুপচাপ তার মায়ের কবরটার পাশে বসে থাকতে ইচ্ছে হচ্ছে, চুপচাপ, একা, একদম একা, দীর্ঘ সময়। কিন্তু কিভাবে? সে তার মার কথা কখনো কাউকে কিছু জিজ্ঞেস করেনি, না আম্বুরি বেগমকে, না মুজিবর মিয়াকে, তবে অনেক কথাই সে শুনেছে। সে জানে মোগলগঞ্জের উত্তরে মাইল পাঁচেক গেলেই মিয়াপুর গ্রাম, সেখানে তার মায়ের নানা বাড়ি। সেই বাড়ির কোথাও না কোথাও তার মা নীলুফা বানু শুয়ে আছে। তার কবরটা কি এখনো আছে, নাকি ঝড় বাদল বন্যায় মিশে গেছে মাটির গভীরে? হতভাগ্য এক মানুষ যার কবরটাও হতভাগ্য, সেই হতভাগ্য কবরটার পাশে প্রবল ভালোবাসা নিয়ে তার স্বামী কখনো দাঁড়িয়ে থাকেনি, প্রবল মমতা নিয়ে তার সন্তান কখনো দাঁড়িয়ে থাকেনি, এমনকি তারা জানেই না কোথায় কোন মাটির উদরে শুয়ে আছে সে। প্রবল ভালোবাসাময় প্রার্থনা নিয়ে সেই মাটি হয়তো কেউই কোনোদিন একটুখানি ছুঁয়ে দেয়নি। আচ্ছা, মার কবরটা যদি সে ছোঁয়, তাহলে কি সে মায়ের স্পর্শ পাবে? এই এতটুকু স্পর্শ, এতটুকু? সামনেই পরীক্ষা, টেলিভিশন প্রোগ্রামটা নিয়ে কি করবে ভাবছে আরশি। পুরোপুরি ছেড়ে দিতে চাইলে ওরা বিপদে পড়ে যাবে, এছাড়া এটা এখন তার দরকারও, সে আজকাল ভালোই টাকা পায় ওখান থেকে। রুবিনা বা আশিসের কাছ থেকে সে আর নিতে হয় না, বরং যা টাকা পায় নিজের খরচ শেষে কিছু বেঁচেও যায়। আসিফের সঙ্গে দেখা হলো অনেক দিন পর, সেই উথালপাথাল বৃষ্টির মাতাল রাতের পর আসিফের সঙ্গে তার সম্পর্কটাও পাল্টে গেল। তাদের মধ্যে কি প্রেম হয়ে গেল? তারা তুমি করে বলে, একজন আরেকজনের হাত ধরে বসে থাকে, রাস্তায় হাঁটে, নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়, দেখা হয়, কিন্তু আরশি জানে না এই সম্পর্কের নাম ভালোবাসা কিনা। সব কিছুর পরও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে, এটা আসিফও টের পায়। যে প্রবল ভালোবাসার আকুতি নিয়ে এসেছিল তা যেন ঠিক মেলাতে পারে না, ভালোবাসায় কোথায় যেন কিছু একটা নেই, নাকি মানুষের ভাবনাটাই এমন। সে থাকে ঘোরের জগতে, সেখানে সব কিছু তেমনই থাকে যেমন সে চায়, কিন্তু বাস্তব সেই ঘোরটাকে ভেঙে ফেলে দেখায় চাওয়া আর পাওয়ার হিসাব মেলানো কত কঠিন, নাকি এই হিসাব কখনোই আর মেলে না। আসিফের সঙ্গে আরশির দেখা হলো দীর্ঘদিন পর। আসিফ ওর ফাইনাল পরীক্ষার জন্য ছুটি নিয়েছিল, পড়াশোনার ব্যস্ততাও ছিল খুব। আরশি বলল, তুমি মোটা হয়ে গেছো। আসিফ বলল, তুমি সুখী আছো? আরশি হাসল, আমরা সবসময় খুব উল্টো, তাই না?
আসিফ বলল, উল্টো কিনা জানি না, তবে আলাদা। আরশি বলল, আমরা সবাই তো আলাদা। আসিফ বলল, হ্যাঁ, অথচ তা জেনেও আমরা সবসময় নিজের মতো কাউকে খুঁজি। আরশি বলল, এর কারণ মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আসিফ বলল, তাই কি? আরশি বলল, হুম, মানুষ এই জগতে নিজের চেয়ে বেশি ভালো আর কাউকে বাসে না। ধরো একজন মা, সে তার সন্তানের অসুস্থতায় উৎকণ্ঠিত হয়, পাশে সারা রাত জেগে রয়, মারা গেলে চিৎকার করে কাঁদে, আবার সুস্থ হয়ে গেলে আনন্দিত হয়। এর কারণ কি? এটা কি সন্তানের জন্য? আমার কিন্তু মনে হয় না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সে আসলে তার নিজের কষ্টের জন্য কাঁদে। তার সন্তান যদি কষ্ট পায় তাহলে সেও কষ্ট পায়। যদি এমন হতো সে তার সন্তানের অসুস্থতায় কষ্ট পাচ্ছে না, তাহলে সে কিন্তু কাঁদত না। আসিফ বলল, অনুভূতি তো এমনই, মানুষ নিজেকে ভালোবাসে বলেই অন্যকে ভালোবাসে, অন্যকে ঘৃণা করে। আরশি বলল, ঠিক তাই। তাহলে কি দাঁড়ালো? মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেই সে তার সারা জীবনের জন্য নিজের মতো কাউকে চায়, কিন্তু সে কখনোই অন্যের মতো হতে চায় না। আরশি আর আসিফ হঠাৎ চুপ করে রইল অনেকক্ষণ। তারপর আসিফ বলল, আমি জানি আমি তোমাকে ছুঁতে পারি না। আরশি হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ছুঁয়ে দাও। আসিফ বলল, ছুঁয়ে দেওয়া এত কঠিন কেন? আরশি বলল, আমি কি তোমাকে ছুঁয়ে দিতে পারি? আসিফ বলল, হুম, পারো। আরশি বলল, তাহলে তুমি পারো না কেন? আসিফ বলল, হয়তো তোমাকে বুঝে উঠতে পারি না বলে। আরশি কেন যেন মনে হলো আসিফের এই কথাটা খুব সত্যি। খুব মানুষ যতক্ষণ না অবধি অন্য মানুষকে বুঝে উঠতে পারে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে ছুঁয়ে দিতে পারে না। মানুষ বেশিরভাগ সময়ই মোহগ্রস্ততাটাকে ছুঁয়ে যাওয়া ভেবে ভুল করে। আর সে বাড়ি যাওয়ার জন্য গোজগাছ করছে, আর দিন দশেকের মধ্যেই সে বাড়ি যাবে। প্রতিটি মুহূর্তেও তার যে কি অস্থিরতায় কাটছে, অবাক করা বিষয় হচ্ছে বাড়ি যেতে তার কেন যেন ভয় ভয়ও করছে। মনে হচ্ছে যদি বাড়িতে গিয়ে এমন কিছু দেখে যেটা সে দেখতে চায় না, যেটা ভয়ঙ্কর। সবচেয়ে ভালো হয় সব কিছুর জন্য নিজের মনে মনে প্রস্তুতি নিয়ে রাখলে। সেদিন সন্ধ্যায় হঠাৎ হোস্টেলে এসে হাজির আসিফ। আরশি গেস্ট রুমে তাকে দেখে অবাক। আসিফের সঙ্গে ঢাউস সাইজের ব্যাগ। আরশি বলল, কী ব্যাপার, কোথাও যাচ্ছ? আসিফ বলল, হ্যাঁ, অফিসের বিশেষ অ্যাসাইনমেন্টে মোগলগঞ্জ যাচ্ছি। আরশি চমকে উঠল, মোগলগঞ্জ? আসিফ বলল, হ্যাঁ, বাবু যশোদা জীবন দে নামের বিখ্যাত একজন মানুষ মারা গেছেন। এককালে ডাকসাইডে কমিউনিস্ট ছিলেন, তবে ধারণা করা হচ্ছে এটা খুন। উনি একসময় জাতীয় রাজনীতিতেও নানাভাবে সক্রিয় ছিলেন, তারপর দীর্ঘদিন আর সেভাবে খোঁজখবর ছিল না। এখন ওই রকম একটা প্রত্যন্ত জায়গায় উনি মারা গেলেন, মৃত্যুটাও স্বাভাবিক মনে হচ্ছে না, বড় অ্যাসাইনমেন্ট। আরশি হঠাৎ চমকে ওঠায় গলায় বলল, মোগলগঞ্জের কোথায়? আসিফ বলল, বিস্তারিত তেমন কিছুই জানি না, গিয়ে বের করতে হবে, তবে গ্রামটার নাম সম্ভবত মিয়াপুর, মোগলগঞ্জ থেকে এখানে একটু উত্তরে। আরশি হঠাৎ বলল, তুমি কি একটু লেট করতে পারবে? আসিফ অবাক গলায় বলল, কেন? আরশি আসিফের কথার কোনো জবাব দিল না। সে হোস্টেলের ফোন থেকে আশিসের বাসায় ফোন করলো। ফোন ধরলেন শুক্রঞ্জন ডাক্তার। আরশি তাকে কীসব জিজ্ঞেস করলো, তারপর ফোন রেখে এসে একটা কাগজ হাতে দিল আসিফের। তারপর বলল, কাগজের ঠিকানায় যে বাড়িটার কথা লেখা আছে এই বাড়িটা একটু কষ্ট করে খুঁজে বের করবে। আমার ধারণা মোগলগঞ্জ বাজারের কোথাও না কোথাও এখন মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা হয়েছে। তুমি বাড়িটার খোঁজ পেলে আমাকে একটু কষ্ট করে ফোন করে জানিও, খুবই গুরুত্বপূর্ণ। আসিফ কাগজটা চোখের সামনে ধরল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, জাহাঙ্গীর মাতুব্বরের বাড়ি মিয়াপুর, কাঠের ব্যবসা করে। শুক্রঞ্জন আর আরশির যাওয়া পেছালো, কারণ গত কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলো তিন দিনের দিন, আরশি গায়ে যাচ্ছে যজাতিপুর। কত বছর পর, কত বছর! আরশি কোনো কিছুই ভাবতে পারছে না, তার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা মানব জন্মে কিছু মানুষের জন্য রয়েছে অনেকগুলো জগৎ, সে অনেকগুলো জগতের মধ্যে একটা মাত্র জগৎ সত্যি, আর বাদবাকি জগৎগুলো সব মিথ্যে, সব বিভ্রম, সব মায়া। তার মতো মানুষগুলো সেই প্রত্যেকটা জগতেই কখনো না কখনো বাস করতে হয়। আর সে মনে হচ্ছে সে তেমনি এক জগৎ থেকে অন্য আরেকটা জগতে যাচ্ছে, কিন্তু সে আসলে জানে না তার কোন জগৎটা সত্যি আর কোন জগৎটা বিভ্রম। যশোদাসান নেই? গালকাটা বসির যেন মুহূর্তেই উন্মাদ হয়ে গেল। এই বসিরকে এতদিন দেখেনি দুলাল মেম্বার কিংবা মুজিবর মিয়া কেউই। যশোদা স্যারের সামনে সুবদ্ধ শিষ্য হয়ে থাকা গালকাটা বসির যেন মুহূর্তেই হয়ে উঠল উন্মুক্ত আগুন, রীতিমতো বদ্ধ উন্মাদ হয়ে গেল সে। সেই রাতেই দলবল নিয়ে মোগলগঞ্জ গেল গালকাটা বসির। এই মুহূর্তে মোগলগঞ্জ যাওয়ার মতো বড় বোকামি আর নেই, কারণ চারদিকে পুলিশ, সরকারি গুপ্তচর, সাংবাদিক, নানান ঝামেলা। কিন্তু সে গেল। গত কমাসে চুলদাড়ি নাকাটা বসিরকে অবশ্য কেউ চিনতে পারল না। সন্ধ্যার অন্ধকারে সে একা মিয়াপুর গ্রামে সেই জায়গাটাতে গেল। তখনও শুকনো রক্তের দাগ পড়ে আছে রাস্তায়। কালকাটা বসির কী ভাবল কে জানে, তবে মোগলগঞ্জের থেকে সে আর যজাতিপুর ফিরল না। কেউ তার কোনো খবরও দিতে পারল না। যজাতিপুরে পুরোপুরি অরক্ষিত হয়ে রইল মুজিবর মিয়া আর দুলাল মেম্বার। সবাই জানত মুজিবর মিয়া আর দুলাল মেম্বারের করুণ পরিণতি সময়ের ব্যাপার মাত্র। ঘটনার তৃতীয় দিন রাতে দুলাল মেম্বার
তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে পালিয়ে গেল। যজাতিপুরে তখন লতু হাওলাদার আর আব্দুল মোমিনের ভয়ঙ্কর জিজ্ঞাসার মুখে একা অসহায় দাঁড়িয়ে অথর্ব মজিবর মিয়া। কিন্তু কি কারণে যেন আব্দুল মোমিনকেও আর দেখা গেল না, এলো না লতু হাওলাদারও। মজিবর মিয়া তার শেষ পরিণতির জন্য অপেক্ষা করছিল। এই প্রথম তার মনে হলো তার জীবন একটা অসমাপ্ত পাণ্ডুলিপি হয়েই শেষ হবে। সেই পাণ্ডুলিপিতে তার সঙ্গে আরশির দেখা হওয়া হয়তো আর লেখা নেই। লতু হাওলাদার আর আব্দুল মোমিনের কোনো সারা শব্দ না পেয়ে মজিবর মিয়ার কেমন একটা রুদ্ধশ্বাস সময় কাটাচ্ছিল, আর সেই রুদ্ধশ্বাস সময় কাটলো অন্যভাবে। গত কদিন হলো সে আর আড়তে যায় না, আজও গেল না। মেঘলা আকাশ থেকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। ঘরের দাওয়ায় বসে চুপচাপ সেই বৃষ্টির ফোঁটা দেখছিল মজিবর মিয়া। এই সময় বাড়ি ঢুকলো মোস্তফা। সে সরাসরি তার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আব্বাই জরুরি কাজে খাসের হাট গেছে, আব্দুল মোমিনের সঙ্গে আছে, তো যাওয়ানোর আগে একটা কথা বলে গেছিল, সেটাই বলতে আসছি। মজিবর মিয়া বলল, কি কথা? মোস্তফা বলল, সেই 4 বিঘা জমি আর আড়ত, 3 দিনের সময়, 3 দিনের মধ্যে ফয়সালা করবি, নাইলে তোর লাশ কুত্তা বিলাইতেও খাইতে পারবো না। মুজিবর মিয়া বলল, কেন, তোরা বাব্বাটা কি আইজকাল মানুষের মাংসও খাওয়া শুরু করছস নাকি? মোস্তফা যেন তেলে বিগুনে জ্বলে উঠল। সে বলল, সাহস ভালো মুজিবর, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মুজিবর মিয়া বলল, এই কথাটাই তোরা নিজেরা একটু বোঝানোর চেষ্টা করস না কেন? মোস্তফা বলল, মুজিবর, তোর মতো পঙ্গু লুলা মাইনসের গায়ে হাত দিতেও শরম করে, এই জন্য কিছু কইলাম না, নাইলে। মজিবর মিয়া মোস্তফার কথা শেষ করতে দিল না। সে তার মুখের কথা টেনে নিয়ে বলল, নইলে আমার সামনে এইভাবে কথা বলানোর জন্য চাপ কাইয়া তোর জিব্বা বাইর কইরা ফালাইতাম, পঙ্গু লুলা হনে বাইচ্ছা গেলি। মোস্তফা হতভম্ব হয়ে গেল, সে মজিবর মিয়ার সাহস দেখে রীতিমতো স্তব্ধ। মজিবর মিয়া বলল, বুঝস নাই, আমি যদি লুলা খোড়া না হইতাম তাইলে নাকি তুই আমার গায়ে হাত দিতি, এটা ভুল কথা, এটা তুই নিজেই জানোস। আমি সুস্থ থাকলে এই পরিস্থিতিতে তুই আমার থেকে 100 হাত দূরে থাকতি, কথা মিথ্যা বললাম? মোস্তফা হঠাৎ মজিবর মিয়ার গলা চেপে ধরল। মজিবর মিয়া টের পেল তার দম বন্ধ হয়ে আসছে। মোস্তফা কি তাকে এখনই মেরে ফেলবে? তার এখন আর জীবন মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই। সে জানে এটা যে কোনো মুহূর্তে অবধারিত। তার পা যেখানে কাটা হয়েছিল সেই জায়গাতে কিছুদিন থেকে চুলকানি দেখা দিয়েছে, ঘায়ের মতন কি যেন হচ্ছে, সারা শরীরই কেমন নিস্তেজ লাগে আজকাল, শেষ পর্যন্ত কি হয় কে জানে। এর চেয়েও যদি শরীর খারাপ হয় তাহলে তো বিপদ, ঘরে পড়ে থাকলে তাকে দেখার তো আর কেউ নেই। পায়ের ঘাগুলো যদি আরও বাড়ে তাহলে মৃত্যুটা হয়তো আরও ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে এই ভালো। কিন্তু মানুষ খুন করার সাহস মোস্তফার নেই, এটা মজিবর মিয়া ভালো করেই জানে। মোস্তফা তার গলা ছেড়ে দিয়ে বলল, তোর ব্যবস্থা আব্বাই আইসা করব, তার আগে আমি যেইটা বলি সেটা শোন, ওই জমির আর আড়তের দলিল কই। মজিবর মিয়া ভালো ব্যথা পেয়েছে গলায়, সে সময় নিয়ে কাশল। তারপর বলল, দলিলগুলো ছিল তালেব মাঝির কাছে, সে পরে রাখতে দিছিল যশোদা স্যারের কাছে, এখন সে সেই দলিল কই রেখা গেছে কেমনে বলবো। মোস্তফা যেন সাপের মতন ফুসে উঠল, বলল, মজিবর এখনো তেরামি করতেছ, তোর যে কী দশা হইব রে মজিবর, খালি আব্দুল মোমিন আর আব্বাই আসুক। মজিবর মিয়া এবার আর কোনো কথা বলল না। মোস্তফা কিছুটা দূরে গিয়ে আবার ফিরে এলো। তারপর বলল, আরেকটা কথা, লাইলি রে আমি বিয়া করতাছি, তালাক দেওয়ানোর ব্যবস্থা কর। মোস্তফা ঘুরে চলে গেল। লাইলি হঠাৎ জানালার ফাঁক দিয়ে মোস্তফাকে ডাকলো। তারপর তারা ফিসফিস করে অনেকক্ষণ কী সব কথা বলল। মজিবর মিয়া সেদিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। লাইলি এখন পর্যন্ত তার বিয়ে করাবো, কি অবলীলায় তার চোখের সামনে কি সীমাহীন ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের পরিণাম কি? তবে মজিবর মিয়া লাইলির এই এত এত পাপ, এই এত এত অন্যায়, এর কোনোটাই কোনো শাস্তি দিতে চায় না। তার কেন যেন মনে হয় কিছু পাপের, কিছু অপরাধের শাস্তি সরাসরি তিনিই দেন, যিনি জগৎ সংসারের সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় বিচারক। সেদিন রাতে লাইলি এলো তার কাছে, তারপর ফিসফিস করে বলল, এখনো সময় আছে মজিবর মিয়া, এখনো সময় আছে, এখনো তাও শ্বাসটুকু বইতেছে, সেটুকু থাকবো না। মজিবর মিয়া শব্দ করে হাসলো, শ্বাস থাকলে কি হয় লাইলি? লাইলি বলল, তোমার অত ভাবের কথায় আমার কাম নাই, ভালোই ভালোই আমারে বলো জমির দলিল কই। মজিবর মিয়া বলল, জমির দলিল নিলে তোমার লাভ কি? এই জমি তো তুমি পাইবা না, পাইব লতু হাওলাদার, তুমি তার সঙ্গে পারবা না। লাইলি সাপের মতো হিস হিস করে উঠল। লাইলি রে তুমি চিনো নাই মজিবর মিয়া, লাইলি রে সেনা অত সহজ কাম না। মজিবর মিয়া বলল, তুমি নিজে নিজারে চেনো লাইলি? লাইলি যেন মুহূর্তেই আবার জ্বলে উঠল। সে বলল, আমি আমারে খুব ভালো কইরেই চিনি, চিনি বইলেই বলতেছি। মজিবর মিয়া বলল, আমার কেন জানি মনে হইতেছে তোমার সামনে কোনো বড় বিপদ লাইলি, খুব বড় কোনো বিপদ। লাইলি যেন মুহূর্তের জন্য হলেও থমকে গেল, সে কি ভয় পেয়েছে? কিন্তু নিজেকে সামলে নিল লাইলি, বলল, নিজের কথা চিন্তা করো মজিবর মিয়া, এই যে এখন শ্বাস নিতেছ, এই যে এখনও বাইসা আছো, কার জন্য জানো? এই লাইলির জন্য। মজিবর মিয়া বলল,
যদি সেইটাই হয় তাহলে এই মুহূর্তে মইরা যাইতে চাই লাইলি। এর চাইতে জঘন্য জিনিস আর দুনিয়াতে থাকতে পারে না। মুজিবর মিয়া একদলা থুতু ফেললো লাইলির সামনে মাটিতে। লাইলি আর কোনো কথা বলল না, সে ঝড়ের বেগে চলে গেল। মুজিবর মিয়া খবরটা পেল বুধবার রাতে। খাসের হাটে আব্দুল মোমিনের গ্রুপের ওপর গভীর রাতে হামলা হয়েছে। তারা সবাই ঘুমিয়েছিল খাসের হাট জমির মোল্লার কাছারি ঘরে। মাঝরাতে গালকাটা বসির দলবল নিয়ে হাজির হয়, তবে একজন পাহারাই ছিল বলে শেষ রক্ষা হয়েছে। তারপরও আব্দুল মোমিনের দলের চারজন মারা গেছে, বাকিদের অবস্থা অসুবিধা না। গালকাটা বসিরের দলের দুই একজন মারা গিয়ে থাকতে পারে, কিন্তু তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি। তারা কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আহত নিহতদের নিয়ে ট্রলারে সরে পড়েছে। এই ঘটনায় মুজিবর মিয়া যেন আবার একটু জোর পেল। গালকাটা বসির তাহলে উধাও হয়ে যায়নি, সে আছে প্রতিশোধের নেশায়। সে রাতে মুজিবর মিয়ার ভালো ঘুম হলো। ঘুম ভাঙল ফজরের আজানের সঙ্গে সঙ্গে। সে ঘুম থেকে উঠে অজু করল, নামাজ পড়ল। নামাজ শেষে সুবহেসাদিকের আধো আলো আধো অন্ধকারে মুজিবর মিয়া ঘরের দাওয়ায় এলো। উঠানের মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে, ধবধবে সাদা সালোয়ার কামিজ পরা মেয়েটাকে। মুজিবর মিয়ার কি হলো সে জানে না, তার বুকের ভেতর হঠাৎ রক্ত ছলকে উঠল, দম বন্ধ হয়ে এলো। কাটা গাছের মতন কেঁপে উঠল তার অথর্ব শরীর। তার পুরো জগৎটা মুহূর্তে এলোমেলো হয়ে গেল। সে যেন হুড়মুড় করে শেকড় সহ উপরে পড়ল। উপরে যাওয়ার আগে মুজিবর মিয়া একটা মাত্র শব্দ করল, একটা মাত্র শব্দ, মা গো। মুজিবর মিয়া ঘরের দাওয়া থেকে হুমড়ি খেয়ে পড়ল উঠানে। ভর দেওয়ার লাঠিটা তার হাতের কাছে নেই। উঠানে গড়িয়ে পড়া মুজিবর মিয়া হামাগুড়ি দিয়ে উঠতে চাইছিল, কিন্তু পারছিল না। বারবার হুমড়ি খেয়ে পড়ছিল মাটিতে। আর সেই ঝড়ের বেগে ছুটে এলো, সে কথা বলতে পারল না, একটা শব্দও না। শুধু মুজিবর মিয়ার মাথাটা কোলে তুলে নিল। তখন ভোরের আলো ফুটেছে কেবল, সেই আলোতে মুজিবর মিয়া চোখ তুলে তাইল। তার মুখের ওপর একটা মুখ ঝুঁকে আছে, একটা মুখ। এই জগতের অসংখ্য মানুষের মাঝে, অজস্র মুখের মাঝে এই একটা মাত্র মুখ তার, এই একটা মাত্র মুখ। মুজিবর মিয়া মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার সেই বন্ধ চোখের পাতার ভেতর থেকে স্রোতের মতন বেরিয়ে আসতে লাগলো জলেরা। আজ মুজিবর মিয়ার কান্নার দিন, জগতের সব কান্না সব অশ্রুদের ঝরিয়ে বিদায় দেওয়ার দিন। আর সে তাকিয়ে রইল মুজিবর মিয়ার ভাঙাচোরা বিভৎস মুখটার দিকে। সেই মুখ থেকে ভক ভক করে দুর্গন্ধ আসছে। মানুষটা নিজের হাতে দাঁত মাজতে পারে না, কতদিন দাঁত মাজে না কে জানে। মানুষটার গা ভর্তি গন্ধ, কি ভয়ঙ্কর বিভৎস মুখ। কিন্তু আরশির মনে হলো এই জগতে এর চেয়ে সুন্দর আর কিছু নেই, এর চেয়ে মমতাময় আর কিছু নেই। এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, এর তুল্য জগতে আর কিছু নেই। সে তার মুখটা নামিয়ে আনলো মুজিবর মিয়ার মুখের কাছে। তারপর তার গালটা চেপে ধরলো মুজিবর মিয়ার মুখের ওপর এবং সে কাঁদল। আর সে কাঁদল, এই জীবনে আর কখনো না কাঁদার প্রতিজ্ঞা সে রাখতে পারল না। সে ঝরঝর করে কাঁদল। সে তার বুকের ভেতর বেঁধে রাখা সব পাথর, সব কঠিন পাহাড় ভাসিয়ে একাকার করে দিয়ে কাঁদল। তার সেই কান্নার জলেরা তার গাল বেয়ে টুপটাপ ঝরে পড়ল, ঝরে পড়ল মুজিবর মিয়ার গালে, গলায়, চোখে, মিশে গেল মুজিবর মিয়ার চোখের জলের উষ্ণ স্রোতে। জগতের সুখিতম এই দুই মানবপ্রাণ তখন দেখল না, জানল না, চালতা গাছের তলায় আবছ অন্ধকারে দাঁড়িয়ে আরও একজন মানুষ তখনও কাঁদছে। সে মানুষটার নাম শুক্রঞ্জন ডাক্তার। শুক্রঞ্জন ডাক্তার চলে গেলেন খানিক পরই। লাইলি একবারের জন্য এল না আরশির কাছে। আরশি বার দুই গিয়ে দরজায় কড়া নেড়েছে, কিন্তু সে সাড়া পর্যন্ত দিল না। সেই সাড়াটা দিয়ে আরশি চুপচাপ বসে রইল মুজিবর মিয়ার পাশে। চালতা গাছের তলায় পাটি বিছিয়ে আম্বরী বেগমের কবরের পাশে বসে রইল দুজন নির্বাক মানুষ, পিতা কন্যা। তারা বসে রইল সাড়াটা দিন, কিন্তু কেউ কোনো কথা বলল না, একটা কথাও না। অথচ তারা যেন পুরোটা সময় ধরে নিঃশব্দে বলে গেল অনেক কিছু, শুনে গেল পরস্পরকে। শুধু ওই দুটি মাত্র মানুষ, তবে আরশির মনে হলো তাদের সঙ্গে আরও একজন আছে। তাদের দুজনের মতো করেই সেও নিঃশব্দে কথা বলে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে, অনুভব করে যাচ্ছে, সেই আরও একজন আম্বরী বেগম। তার এই তিনজনের মাঝে এই জীবজগতের আর কেউ নেই, কেউ না। আরশির দুপুরবেলাও ঘরে গেল না, তার কেমন ঘুম পেয়ে গেল। সেই ছোট্ট পাটির ওপর দুপা ভাঁজ করে বাবার কোলের ভেতর মাথা ডুবিয়ে ঘুমিয়ে রইল। মুজিবর মিয়া ভেঙে উল্টো হয়ে যাওয়া তার সেই ডান হাতেই আরশির মাথায় বিলি কেটে দিতে লাগলো। এই নশ্বর জগতের কাছে মুজিবর মিয়ার আর কিছুই চাওয়ার নেই। তার মনে হলো সে যা পেয়েছে তা অবিনশ্বর, কোথাও কোনো কিছু নিয়ে তার কোনো আক্ষেপ নেই। এই জগৎ তার কাছে পরিপূর্ণ প্রাপ্তির এক জগৎ। এই জগতে তার মতো সুখী মানুষ বলতে আর কেউ নেই। মাঝরাতে প্রবল আলোর ছলকানিতে আরশির ঘুম ভেঙে গেল। সে ঘুমিয়েছিল ঠিক সেই মেঝেতে চৌকির ওপরে তার বাবা। আরশি চট করে উঠে বসল। তার চারদিকে দাউদাউ করে চলছে আগুলের লেলিহান শিখা। বিপদ, ভয়ঙ্কর বিপদ। আরশি ঝট করে উঠে দাঁড়াল। ঘরের চারাধারে সবগুলো বেড়াতেই কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে। উন্মুক্ত আগুন টিনের চালা ছুঁয়েছে। ডান পাশের বেড়াটা খুঁটি আর বাঁশের আড়াসহ ঢলে পড়ল বাইরে।
আরশির মাথার উপর কিছু একটা পড়ল, এক টুকরো কাঠ। আরশি আগুনসহ কাঠের টুকরোটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো, চিৎকার করে বাবাকে ডাকলো। মুজিবর মিয়া হতভম্ব চোখে উঠে বসল, তার গায়ের গেঞ্জিতে আগুন ধরে গেছে। আর ঠিক তখনই মাথার উপরের বাঁশের আড়াটা ধাম করে পড়ল, আরশি ধাক্কা দিয়ে সরাতে গিয়েও পারল না। পরপর দুটি আড়া ছুটে এসে পড়ল মুজিবর মিয়ার মাথায়। কতটা আঘাত লাগলো বোঝা গেল না, তবে মুজিবর মিয়া হামাগুড়ি দিয়ে আরশির দিকে এগোলো। আরশি তার সর্বশক্তি দিয়ে টেনে মুজিবর মিয়াকে মেঝেতে ফেলল। চৌকির পুরোটা জুড়ে তখন আগুন। মুজিবর মিয়ার গায়ের গেঞ্জি টান দিয়ে খুলে ফেলল আরশি, তারপর ধাক্কা দিয়ে মুজিবর মিয়াকে ঘরের বাইরে গড়িয়ে দিল। মুজিবর মিয়া কিছুটা সময় নিশ্চুপ শুয়ে রইল, তারপর গড়িয়ে সরে গেল চালটা গাছটার আড়ালে, আরশিও গেল। দাও দাও করে জ্বলতে থাকা ঘরটার দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল আরশি আর মুজিবর মিয়া। কতক্ষণ তাকিয়ে আছে জানে না, ঠিক এই মুহূর্তে দৃশ্যটা দেখল তারা। লাইলির ঘরের ভেতর থেকে তীব্র চিৎকার ভেসে আসছে। চিৎকার মিলিয়ে যাওয়ার আগেই একটা জীবন্ত আগুনের কুণ্ড যেন ছিটকে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে লাইলি। কিন্তু খোলা বারান্দায় ধসে পড়া একখানা জ্বলন্ত বেড়া আর কতগুলো কাঠের ভেতর আটকে গেল সে। প্রবল আতঙ্কে যেন দিশেহারা হয়ে গেল আরশি। ছুটে যেতে গিয়ে আবিষ্কার করল মুজিবর মিয়া তার হাতখানা শক্ত করে টেনে ধরে আছে। ঘরের উত্তর পাশে কোনা দিয়ে মানুষটা বেরিয়ে এলো, লতু হাওলাদার। বেশিক্ষণ থাকলো না সে, বিভৎস এক প্রশান্তির চিহ্ন মুখে নিয়ে চলে গেল সে। মুজিবর মিয়া ফিসফিস করে বলল, মা গো, এই গ্রাম ছাড়তে হইব, এই মুহূর্তে ছাড়তে হইব। তুমি বাড়িতে আসছো এই কথা এরা জানে না, জানলে আরও বড় বিপদ। তুমি মালোপাড়া যাও মা, কোনো মতে শুক্রঞ্জন ডাক্তারের বাড়ি পর্যন্ত যাও। আর সেই জড়ানো গলায় ডাকলো, আব্বা। মুজিবর মিয়া বলল, আমার কথা চিন্তা করো না, আমারে আর কি করব, কিন্তু মা তোমারে পাইলে সর্বনাশ, আব্দুল মোমিন জানলে। মুজিবর মিয়া কথা শেষ করতে পারল না। আর সেই রান্নাঘরের কোনা থেকে একটা শক্ত মোটা শুকনো বাঁশের কুঞ্চি টেনে বের করে নিয়ে এলো, তারপর মুজিবর মিয়ার ডান হাতে ধরিয়ে দিল আর বলল, একদিকে লাঠিতে ভর দেবেন আর একদিকে আমার কাঁধে ভর দেবেন, পারবেন মা? মুজিবর মিয়া বলল, কি বলো মা, মালোপাড়া কি এইটুক পথ? আর রাস্তা জুইরা প্যাঁচ প্যাঁচে কাদা, ভালো মানুষই হাঁটতে পারে না। আরশি বলল, আপনার মনে আছে এক বৃষ্টির দিনে আপনি আমার হাঁটু পর্যন্ত কাদার মধ্যে দিয়ে পুরোটা পথ কাঁধে করে নিয়ে আসছিলেন? মনে আছে? আজ আমি কেন পারবো না আব্বা, আপনি পারলে আমি কেন পারবো না? মুজিবর মিয়া কোনো কথা বলল না, তবে তার চোখের কোনায় চিকচিক করে উঠল জল। এই জল আরশি দেখল না, বাপ বেটি সেই অন্ধকার রাতে হাঁটা শুরু করল। মুজিবর মিয়া জানে এক অসম্ভব যাত্রা, পুরো রাস্তা জুড়ে জল কাদায় সয়লাব। মুজিবর মিয়ার মনে হলো সে আর শরীরটা টেনে নিতে পারছে না, তার মাথাটা ভারী হয়ে আসছে। একটা সময় আর হাঁটতে পারল না মুজিবর মিয়া, বাঁশের কুঞ্চিটাও ধরে রাখতে পারল না, তার সারা শরীর যেন ভেঙে পড়তে চাইছে। কতটা পথ হেঁটেছে আরশি জানে না, তবে ভোরের আলো ফুটতে দেখল মুজিবর মিয়ার সারা শরীর জুড়ে রক্ত। ক্লান্ত বিধ্বস্ত আরশি দেখল মুজিবর মিয়ার মাথার ঠিক মাঝ বরাবর বাঁশের আড়া দুটো পড়েছিল, একটা বড় চিড় ধরেছে জায়গাটাতে। এই এতটা পথ অবিরাম রক্ত ছড়েছে, আরশি খেয়াল করেনি, মুজিবর মিয়াও কিছু বলেনি, মানুষটা নিতে ঘাসের মধ্যে। আরশি মুজিবর মিয়ার মুখটা বুকের মধ্যে চেপে ধরে ফিসফিস করে বলল, আব্বা, আর একটুখানি আব্বা, আর একটুখানি। তারপরেই শুক্রঞ্জন দাদুর ঘর, আব্বা, আব্বা। মুজিবর মিয়া অনেকক্ষণ কোনো সারা শব্দ করল না, তারপর হঠাৎ অতি কষ্টে আরশির কানের কাছে মুখ নিয়ে দীর্ঘ সময় ধরে বিড়বিড় করে কিছু বলল। মুজিবর মিয়ার কথা আরশি বুঝলো কিনা বোঝা গেল না, তবে এরপর মুজিবর মিয়া আর কিছু বলতে পারল না, ঢলে পড়ল আরশির কোলে। কিন্তু আরশি এখন কি করবে, তার সাধ্য নেই মুজিবর মিয়াকে বাকিটা পথ টেনে হিঁচড়ে নিয়ে যায়। সে সেই কাদা জলের বিরান পথের মাঝখানে মুজিবর মিয়ার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বসে রইল আর তাকিয়ে রইল পথের দিকে। মুজিবর মিয়া মারা গেল শুক্রঞ্জন ডাক্তারের বাড়িতে পৌঁছানোরও কিছু সময় পর। আরশি দীর্ঘ সময় তাকে নিয়ে বসেছিল সেই রাস্তায়। রাস্তার পাশের জমিতে কাজ করতে আসা দুই কৃষক তাদের পৌঁছে দিয়েছিল মালোপাড়া। শুক্রঞ্জন ডাক্তার আরশিকে খবরটা দেওয়ার আগে নানান কথা বললেন। আরশি ততক্ষণে বুঝে গিয়েছিল সে কাঁদল না, চিৎকার করল না, চুপচাপ বাবার পাশে বসে রইল। কত কত স্মৃতি এই জীবনের, কত কত হাসি, কান্না, দুঃখ, সব মুহূর্তেই শেষ। কি অদ্ভুত হিসাব নিকাশ, কি অদ্ভুত। লতু হলদরের বাড়িতে আব্দুল মোমিন একাই থাকছে। গালকাটা বসির পুলিশের হাতে ধরা পড়েছে, কিন্তু তার আগে আব্দুল মোমিনের ক্ষতি যা করার সে করে গেছে। দলে দু চারজন যাও ছিল, তারাও যশোদা স্যারের ঘটনার পর পুলিশের অভিযানের হয়ে গা ঢাকে দিয়েছে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি, শেষ রাতে লতু হাওলাদারকে ডেকে তুলল আব্দুল মোমিন। বলল, হাওলাদার সাহেব, ফজরের আজানের আর কত বাকি? লতু হাওলাদার বলল, আব্দুল মোমিন ভাই কি নামাজ পড়বেন নাকি? আব্দুল মোমিন বলল, বুঝতেছি না লতু ভাই, পরানটা খুব অস্থির লাগতেছে। লতু হাওলাদার বলল, কি বলেন আব্দুল মোমিন ভাই, এখন অস্থির লাগলে হইব
এখন তো সবকিছু পরিষ্কার। আব্দুল মমিন বলল, সেইটাই, তারপরও কেন জানি খুব অস্থির লাগতেছে। লতু হলদার বলল, চলেন দুই রাকাত নামাজ পড়েন, মন শান্ত হইব। আব্দুল মমিন বলল, মসজিদে নামাজ না পড়লে মন শান্ত হয় না, চলেন মসজিদে যাই। সে বৃষ্টির রাতে তারা অনেকটা পথ হেঁটে মসজিদে এলো। মসজিদে ঢোকার আগ মুহূর্তে আব্দুল মমিন বলল, এক কাজ করি চলেন যজাতিপুর বাজারে যাই। বাজারের মসজিদে নামাজ পড়লাম, তারপর সকাল সকাল নদীর টাটকা মাছ নিয়ে বাড়ি ফিরলাম। কি বলেন, ফজরের তো আর দেরি নেই বেশি। লতু হাওলাদার কিছু বুঝল না, কিন্তু তারা দীর্ঘ পথ হেঁটে যজাতিপুর বাজারে এলো। তখনও ফজরের আজান হয়নি। আব্দুল মমিন বলল, চলেন দেখি জাইল্লারা এখনও মাছ ধরতেছে কিনা, একসঙ্গে নদীর ঘাট থেকে কৌজুও করে আসলাম। লতু হাওলাদার নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। আব্দুল মমিন বলল, হাওলাদার সাহেব আমার খুব অস্থির লাগতেছে। অস্থির লাগার কারণটা বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারতেছি। লতু হাওলাদার বলল, কি কারণ? আব্দুল মমিন বলল, এই যজাতিপুরটা আমার আর ভাল লাগতেছে না, এই জন্যই অস্থির লাগতেছে, ভাবতেছি চইলা যাব। লতু হাওলাদার বলল, কই চইলা যাবেন, কখন চইলা যাবেন? আব্দুল মমিন বলল, ধরেন এই নৌকা দিয়া নদী পার হইয়া রাঙা রোড চইলা গেলাম, তারপর যেদিক ইচ্ছা সেদিক, আর চইলাই যদি যায় তাইলে আর দেরি করে লাভ কি? লতু হাওলাদার বলল, এখনই? আব্দুল মমিন বলল, হ এখনই, যাওনার আগে আপনার কাছ থেকে চির বিদায় নিয়ে যাই, আসেন। লতু হাওলাদার বলল, চির বিদায় কেন আব্দুল মমিন ভাই, বাইসা থাকলে আপনার সঙ্গে আমার হাজারবার দেখা হইব। আব্দুল মমিন বলল, সেটা তো বাইসা থাকলে, আর বাইসা না থাকলে, হায়াত মাউতের কথা কি কন যায়? লতু হাওলাদার বলল, এইটা অবশ্য ঠিক কথা বলছেন। আব্দুল মমিন বলল, জাওনের আগে দেনা পাওনাটা শোধ কইরা গেলে ভালো হইতো না হাওলাদার সাহেব? আব্দুল মমিনের কথার ভঙ্গিটা যেন কেমন ছিল, লতু হাওলাদারের বুকের ভেতরটা কেঁপে উঠল। আব্দুল মমিন বলল, যশোদা মাস্টার মরার আগে আপনার কথাটা বইলা গেছিল, আসেন কাছে আসেন, ঋণটা শোধ করি। লোকমান আমার মায়ের পেটের আপন ভাইয়ের চেয়ে বেশি আছিল। লতু হাওলাদার কী কী যেন বলতে চেয়েছিল, কিন্তু আব্দুল মমিন চোখের পলকে চাকুটা বের করে লতু হাওলাদারের গলাটা দুফাক করে দিল। লতু হাওলাদারের গলা দিয়ে তখন ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। তখনও লতু হাওলাদারের বিশ্বাস হচ্ছিল না যে আব্দুল মমিন তার সঙ্গে এই কাজ করতে পারে। সে বড় বড় চোখে পৃথিবীর সব অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। তার লাশ পড়ে রইল যজাতিপুর নদীর ঘাটে। যতক্ষণে লোকজন লাশটা দেখল ততক্ষণে আব্দুল মমিন রাঙারোড পেরিয়ে অনিশ্চিত গন্তব্যে। নীলুফা বানুকে যে মানুষটা এত ভালোবাসত, সেই মজিবর মিয়া নীলুফা বানুর মৃত্যুর পর তার লাশটা একবারও দেখেনি, তার কবরটা পর্যন্ত দেখতে যায়নি। মাটি দিতে নিয়ে যাওয়া লাশের ট্রলারে উঠতে গিয়েও ওঠেনি মজিবর মিয়া। কি অদ্ভুত আচরণ মানুষের! কিন্তু কারণটা কি? কারণটাও অদ্ভুত। মজিবর মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শেষবার যখন আরশির কানের কাছে মুখ নিয়ে কথা বলল, তখন সে বিড়বিড় করে কারণটা বলেছিল। সে বলেছিল, জীবিত যে নীলুফা বানু তার চোখের সামনে হাসত, খেলত, কথা বলতো, সেই নীলুফা বানুর নিথর দেহ সে সহ্য করতে পারত না। যে মানুষটা রোজ তার পাশে শুয়ে থাকতো, সেই মানুষটাকে সে কীভাবে মাটির ভেতর শুয়ে রেখে আসবে? তার চেয়ে এই ভালো ছিল, সে ভাবত নীলুফা বানু আছে কোথাও, আশপাশে কোথাও। নীলুফা বানুর মৃত মুখ কিংবা সাদা কাফনের কাপড়ে কবরে শুয়ে রাখার ছবিটা তো আর সারা জীবন তার বুকের ভেতর গেঁথে থাকবে না। নীলুফা বানু তার কাছে তার পুরোটা জীবন জুড়ে বেঁচে থাকার স্মৃতি হয়েই রইল, কিন্তু মৃত্যুর পর সে নীলুফা বানুর কাছেই থাকতে চায়। আকাশ ভর্তি মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি। মিয়াপুরের মাতব্বর বাড়ির আমবাগানের পাশাপাশি দুটো কবর, একটা নতুন আর একটা পুরানো। সেই দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে আছে আরশি। এই বাম পাশের পুরনো কবরটা তার মায়ের, যাকে সে কখনো দেখেনি, ছুঁয়ে দেয়নি, মা বলে ডাকেনি। আর এই ডান পাশের নতুন কবরটা তার বাবার, যাকে সে ছুঁয়েছে, দেখেছে, যার কাঁধে চড়ে মাইলের পর মাইল হেঁটে গেছে, যার গায়ের গন্ধে সে ডুবে থাকতো, যাকে আব্বা বলে ডাকতেই তার বুকের ভেতরটা থুই থুই মমতায় ভরে যেত। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আজ এই মুহূর্তে এই দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে সে যেন এই দুজনের কাউকে আর আলাদা করতে পারল না। তার মনে হলো এই দুজন মানুষ আলাদা কেউ ছিল না, একজন চলে যাওয়ার সময় তার সব ভালোবাসা সব মমতাদের আর একজনের কাছে জমা দিয়ে গিয়েছিল। সে পরম মমতায় তা তুলে রেখেছিল আরশির জন্য। আরশি হাত বাড়িয়ে দুটো কবর ছুঁয়ে দিল। সে তার এই জনমে এই এতটা বছরে যা পারেনি এখন কি তা পেরেছে? এই এই মুহূর্তে সে কি একসঙ্গে ছুঁয়ে দিতে পেরেছে তার বাবা আর মাকে একসঙ্গে? হাত দুখানা একটুখানি বাড়িয়ে কি সে নাগাল পেয়ে যাচ্ছে না তার মার বাবাকে? সে কি এখন সেই ছোট্ট ফুটফুটে মেয়েটি যে তার ছোট্ট হাত দুটি উঁচু করে তার মার বাবার হাতের আঙুল ধরে তাদের দুজনের মাঝখানে গুটিসুটি পায়ে হেঁটে যায়? আরশির চোখ কেন যেন ঝাপসা হয়ে আসছে। বৃষ্টি কি শুরু হয়েছে? প্রবল বৃষ্টি? আরশি জানে না, তবে তার ঝাপসা চোখের দৃষ্টিতেই সে দেখলো মানুষটা হেঁটে আসছে, খুব স্বাভাবিক পায়ে হেঁটে আসছে। মানুষটা কি হেঁটে এসে তার কাঁধে হাত রাখবে নাকি তার হাত ধরবে? মুহূর্তেই তার মনে হবে সে এক বিশাল বৃক্ষের কোটরে ছোট্ট পাখির মতন মিশে আছে।
মানুষটা হেঁটে এলো, তার সামনে এসে দাঁড়ালো। তারপর কি অসম্ভব নাড়িয়ে দেওয়া ক্ষমতায় তার কাঁধে হাত রাখল আর সে মন্ত্রমুগ্ধের মতন উঠে দাঁড়ালো। মানুষটা তাকে ধরে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে দাঁড়ালো। সেখানে আরশির সামনে বিস্তৃত খোলা প্রান্তর, ধুধু চরাচর, নাকি মানব জীবন? সে বিশাল বিস্তৃত চরাচর ভেসে যাচ্ছে তুমুল বৃষ্টিতে, কিংবা ভেসে যাচ্ছে কান্নায়। মানুষটা কেবল ছায়াদায়ী বৃক্ষের মতন হঠাৎ তাকে বুকের ভেতর নিয়ে নিল। আরশি সেই বৃক্ষের বুকের ভেতর মিশে রইল, বিশাল বৃক্ষের কোটরে ছোট্ট সেই পাখির মতোই। তুমুল সেই বৃষ্টিতে আরশি মানুষটার বুকের ভেতর ডুবে রইল। সে জানে এই বুক থেকে মাথা তুললেই সে হয়তো দেখবে অন্য কোনো মানুষ। তার চেয়ে থাকুক এই উল্টো জগতে, এইটুকু উল্টো না হয় থাকুক, একটা আসিফের ভেতর না হয় অল্প কিছু মিশে থাকুক আরেকটা মানুষ, মিশে থাকুক অল্প কিছু কষ্ট, অল্প কিছু প্রতিবিম্ব মিশে থাকুক। মানুষটা তো কি স্পষ্ট করেই না লালকালির অক্ষরে লিখে গেছে জীবন রোজ খানিকটা করে আয়নার সামনে দাঁড়ানোর মতন। আমরা তাতে শুধু শরীরটাই দেখতে পাই, বুকের ভেতরটা না। অথচ আমাদের দেখার কথা ছিল চোখে, সে দুটোই দেখে, শরীর ও মন। আরশির সামনে বিস্তৃত খোলা মাঠ, পেছনে দুখানা কবর, সামনের ওই বিশাল খোলা মাঠ আর পেছনের ওই মৃত্যু, সবকিছুই ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আরশি এখন এই বিশাল খোলা মাঠ পেরিয়ে হেঁটে যাবে, হাঁটতেই থাকবে, হাঁটতেই থাকবে। কিন্তু সে আসলে হেঁটে যেতে থাকবে পেছনে। এই খোলা মাঠের পথটুকু আসলে তার বাকি জীবনের বেঁচে থাকা অধ্যায়টুকু। কিন্তু সে যতটা হেঁটে যাবে সামনে, সে আসলে জানে সে হেঁটে যাচ্ছে ঠিক ততটাই ওই পেছনে। কি উল্টো নিয়ম এই জগতের! সে জানে তাকে এই হাঁটা শেষে ঠিক ফিরে যেতে হবে পেছনের ওই জায়গাটুকুতেই। পৃথিবীর কোথাও না কোথাও ওই জায়গাটুকুই শুধু শেষ পর্যন্ত অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে একটা মানব জীবনের সবটা সময় জুড়ে। তবুও মানুষ কত কত অপেক্ষায় নির্ঘুম রাত কাটায়, কত কত অপেক্ষার তৃষ্ণায় দিন কাটায়। কি অদ্ভুত এই মানব জনম, কি অদ্ভুত! এ যেন আয়নার মতো অনেক উল্টো জগৎ। এই উল্টো জগতের নাম আসলে আরশিনগর। প্রতিদিন নতুন অডিও বুকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।